কথায় বলে প্রত্যেক সফল পুরুষের পেছনে থাকেন একজন মহিলা। কথাটি যে কতখানি সত্যি তার জ্বলন্ত উদাহরণ ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের জৈন দম্পতি। স্ত্রী নীতির পরামর্শে আজ তার স্বামী গগন কোটি টাকার মালিক। অবশ্য শুধু পরামর্শ নয়, স্বামীর সাফল্যের নেপথ্যে রয়েছে নীতির পরিশ্রম এবং প্রতিভাও। আর সাফল্য একা গগনেরই নয়, তার ভাগিদার নীতিও। তাদের ভাগ্যের সূচনা ওমানের মাস্কট শহরে। এক সময়ে কর্মসূত্রে সেখানেই থাকতেন গগন আর নীতি। স্ত্রীকে নিয়ে একটি ফ্যাশন ব্র্যান্ডের হয়ে সেখানে চাকরি করতে গিয়েছিলেন গগন। স্বামী অফিসে বেরিয়ে গেলে একা লাগত নীতির, কিভাবে সময় কাটাবেন ভেবে পেতেন না। নীতির আঁকার হাত ছিল চমৎকার। হঠাৎ তার মনে হলো ছবি এঁকে দুপুরবেলাগুলো কাটালে কেমন হয়। কিন্তু ছবি আঁকবেন কিসের উপর, ক্যানভাসে? নীতি বেছে নিলেন অভিনব ক্যানভাস। স্বামীর শার্টগুলোর উপরে চালাতে লাগলেন রং তুলি। কল্পনায় থাকা রং বেরঙের নকশাগুলো ফুটিয়ে তুলতে লাগলেন গগনের শার্টে। গগন দেখলেন তার শার্টে অসাধারণ ডিজাইন করেছেন স্ত্রী। সেই শার্ট পরেই অফিস যাওয়া শুরু করলেন তিনি। গগন হয়তো ভাবতেও পারেননি তার স্ত্রীর ডিজাইন করা শার্টগুলো তার প্রত্যেক সহকর্মীর দৃষ্টি আকর্ষণ করবে। শুধু তাই নয়, কলিগরা খোঁজ নেওয়া শুরু করলেন কোত্থেকে এমন চমৎকার শার্ট কিনছেন গগন। গগন যখন জানালেন তার স্ত্রী ডিজাইন করেছেন শার্টগুলো, তখন সহকর্মীরা এরকম শার্ট কেনার ইচ্ছা প্রকাশ করলেন। সেই থেকেই বিজনেস আইডিয়া এলো নীতির মাথায়। তিনি ভাবলেন কেমন হয় যদি দুজন মিলে নীতির ডিজাইন করা শার্ট ব্যবসায়িক ভিত্তিতে উৎপাদন এবং বিক্রি শুরু করেন। যেমন ভাবা তেমনি কাজ। ইতিমধ্যে মাস্কট ছেড়ে ইন্দোরে চলে এসেছিলেন দুজন। সেখানেই রংরেজ নামে স্টার্টআপ শুরু করলেন গগন নীতি। সাফল্য পেতে রংরেজের বেশি সময় লাগেনি। আজ রংরেজের তৈরি করা শার্টের সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। শুধু ইন্দোর নয়, যোধপুরেও খোলা হয়েছে কোম্পানির নতুন সেন্টার। শার্টের পাশাপাশি আজ গগন নীতির স্টার্টআপ হ্যান্ডিক্রাফট, বালিশ, বেডশিট এবং ইন্টেরিয়র ডেকোরেটিং আইটেমও তৈরি করেন। 200 জনের মতো কর্মী কাজ করেন গগন নীতির অধীনে। নীতি তাদের কাজকর্ম তত্ত্বাবধান করেন, হাতে ধরে কাজ শেখান। আর শার্ট এবং অন্যান্য দ্রব্যের ডিজাইন যে তিনি নিজ হাতেই করেন তা বলাই বাহুল্য। উৎপাদিত দ্রব্যের বিপণনের যাবতীয় দায়িত্ব সামলান গগন। 15 লক্ষ টাকার পুঁজি নিয়ে স্টার্টআপ শুরু করেছিলেন নীতি আর গগন। আজ তাদের কোম্পানির মাসিক রোজগার 2 কোটি টাকা ছাড়িয়ে গেছে। নীতির প্রতিভা এবং আইডিয়া বদলে দিয়েছে দুইজনের জীবন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।